আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি আমি হাসিব মারজান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বরিশালে তিন জেলায় বোরো আবাদে ব্যবহার হচ্ছে ভ্রাম্যমান সৌর পাম্প। কৃষকের সেচ সুবিধা মিটিয়ে বিদ্যুৎ পাবে জাতীয় গ্রিড। এবং মৌমাছি পালন করে কুষ্টিয়ার মিরপুরে তরুণ উদ্যোক্তার সাফল্য, স্বপ্ন দেখছেন মধু রপ্তানি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখন করে সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বরিশাল বিভাগের তিন জেলায় বড় আবাদি এলাকায় ব্যবহার হচ্ছে ভ্রাম্যমান সৌর পাম্প। এতে নির্বিঘ্ন সেচ সুবিধা পাচ্ছেন কৃষক। সৌর ব্যবস্থা থেকে পাওয়া বিদ্যুতে সেচ পাম্প পরিচালনার পাশাপাশি জাতীয় গ্রিডেও সরবরাহ করছেন তারা। আরো জানাচ্ছেন শাহিন আজমিন। বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার ছয় উপজেলায় বড় আবাদি এলাকায় ব্যবহার শুরু হয়েছে ভ্রাম্যমান সৌর পাম্প। গরু চাষের জন্য উৎসব দেওয়ার জন্য আমাদের একটা সৌর বিদ্যুতের প্যানেল দেয়। আগে আমরা ডিজেল দিয়ে মেশিন চালাইতাম, এখন আমার ডিজেল লাগে না। এই সৌর বিদ্যুৎটা পাওয়ার কারণে আমরা সেচ দিতে পারি, এখন আমাদের কোনো সমস্যা হয় না। আগে প্রচুর টাকা খরচ হইতো, এখন প্রচুর টাকা খরচ হয় না, আমরা লাভবান আছি। সেচ ও ধান মাড়াইয়ের চার মাস বাদ দিয়ে বাকি আট মাস সোলার প্যানেল কৃষকের বাড়িতে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। তখন এখান থেকে যে বিদ্যুৎ প্রডিউস হয় সেটা দিয়ে কৃষক বাসা বাড়িতে লাইট ফ্যান চালাতে পারে এবং বাকি বিদ্যুৎটা অন গ্রিডে আরবি লাইনের সাথে কৃষকের মিলে সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করে। এতে করে কৃষকের মাসিক বিদ্যুৎ বিল কম হয় এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়। এবং সরকার যদি আমাদের নেট মিটারিংয়ের সুবিধাটা দেয় সেক্ষেত্রে কৃষক আরও বেশি উপকৃত হবে। বরিশালে বড় মৌসুমে শতকরা 90% পাম্প ডিজেলে চলে। এতে কৃষকের যেমন খরচ বাড়ে তেমনি পরিবেশ দূষণও হয় বেশি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতেই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই আয়োজন। কৃষকদের উন্নয়নের পাশাপাশি পরিবেশেরও ভারসাম্য রক্ষা করতেছে, সেটা সেটা একটা আমাদের মূল উদ্দেশ্য। একটা কৃষকদের কাছ থেকে সারা পাচ্ছি, তারা যদি শুধু সেচ কাজে ব্যবহার করছে তা না, তারা কিন্তু পাশাপাশি আপনার ধান মাড়াই যন্ত্র ব্যবহার করতেছে। তিন বছর আগে এই প্রকল্পটি গ্রহণ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এতে অর্থায়ন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এই শুধুমাত্র কিন্তু এই পাম্প চালানোই না, এছাড়াও এই যন্ত্রটা দিয়ে আমরা বাড়ি ঘরে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে সেখান থেকে বাতি চালাতে পারি, তারপরে ফ্যান চালাতে পারি এবং মোবাইল চার্জার ইত্যাদি ইত্যাদি আমরা কাজগুলো সম্পন্ন করতে পারি। বরিশাল থেকে শাহিনা আজমিন, চ্যানেল আই। রাজশাহী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কৃষি কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ। স্থানীয় পোস্টাল একাডেমির হলরুমে বগুড়া জেলার কৃষি কর্মকর্তাদের নিয়ে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালার উদ্বোধন করেন তিনি। তিনি রাজশাহীর পাবো উপজেলার পারিলা ইউনিয়নের কালমুর গ্রাম পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় আইপিএম মডেল ইউনিয়ন পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, আর বিরতির পর যা থাকছে মৌমাছি পালন করে কুষ্টিয়ার মিরপুরে তরুণ উদ্যোক্তার সাফল্য, স্বপ্ন দেখছেন মধু রপ্তানি। ব্রেকের পর চ্যানেলের কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। মৌমাছি পালন ও মধু উৎপাদন করে আর্থিক সাফল্য অর্জন করেছেন কুষ্টিয়ার মিরপুরের তরুণ উদ্যোক্তা মামুন। তার উদ্যোগ সরিষা সহ মৌসুমি বিভিন্ন ফসলের পরাগায়নে সহায়তা করছে, জানাচ্ছে কৃষি বিভাগ। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন সুযুক্তা মাহমুদ। লেখাপড়া শেষ করে গ্রামে ফিরে মৌমাছি পালনের উদ্যোগ নেন মিরপুর উপজেলার গেটপাড়া এলাকার মামুনার রশিদ। শুরুটা 2600 টাকা নিয়ে। টানা এক যুগে মধু চাষে দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছেন মামুন। তিনি বলছেন পৃষ্ঠপোষকতা পেলে মধু রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। ওয়েদার যদি ভালো থাকে তাহলে আমি 25-30 টন মধু হারভেস্ট করার মানসিকতা নিয়ে তৈরি করছি। কৃষি অফিস থেকে আমাকে হচ্ছে ওই যে মধু হারভেস্টের জন্য আমাকে তিনটা মেশিন দিয়েছে, তারপর মৌবক্স দিয়েছে বিদেশি, তারপরও কৃষি সমর দপ্তর থেকে আমাকে একটা 11,62,000 টাকার একটা গাড়ি গিফট করেছে। এবছর সরিষা ও টমেটো মৌসুমে 25-30 টন মধু উৎপাদনের আশা করছেন মামুন। মামুনের কাজে সবসময় সহায়ক
তার স্ত্রী। এখান থেকে ধরেন প্যাকেটজাত করা পাঠানো হয় ঢাকাতে, দেশের বাইরেও যায় আমাদের লোক আছে, তো আমারই আর কি বেশিরভাগ এগুলো আমারই বেশি দেখাশোনা করা লাগে। মামুনের মধু উৎপাদন প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকজন কৃষি শ্রমিকের। শস্য আবাদ আমরা অনেকদিন করে যাচ্ছি, কিন্তু এখন এই মৌমাছির আসি পর্যন্ত আমাদের শস্যে অনেক বৃদ্ধি হচ্ছে। 6-7 বছর ধরে কাজ করছে, তাতেও আমাকে যা যা দেয় তাতে আমার সংসার ভালো মতো চলে যায়। মৌমাছি বিচরণের মধ্য দিয়ে সরিষার ফলন বাড়ছে জানাচ্ছে কৃষি বিভাগ। এমন উদ্যোক্তা তৈরিতে নানামুখী সহায়তার কথা বলছে স্থানীয় প্রশাসন। চলতি মৌসুমে মিরপুর উপজেলাতে প্রায় 1200 হেক্টরের উপরে সরিষার আবাদ হয়েছে, তো এই সরিষার আবাদ বৃদ্ধিতে একটা বড় ভূমিকা পালন করে এই পরাগায়ন। তো পরাগায়নটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামক হচ্ছে আমাদের মৌমাছি। একটি রিফাইনিং একটা মেশিন দরকার হয়তো, যেটি হলে বোধহয় গুণগত মানটা আরও বেশি ভালো হবে, বিশেষ করে এক্সপোর্টিংয়ের জন্য। তো সেটি যদি আমরা দিতে পারি ওখানে আরও সম্ভবত 2-4 জন লোক মানুষকে আপনার কর্মসংস্থান দেওয়া যাবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বরিশালে 3 জেলায় বোরো আবাদে ব্যবহার হচ্ছে ভ্রাম্যমান সৌর পাম্প, কৃষকের সেচ সুবিধা মিটিয়ে বিদ্যুৎ পাবে জাতীয় গ্রিড। এবং মৌমাছি পালন করে কুষ্টিয়ার মিরপুরে তরুণ উদ্যোক্তার সাফল্য, স্বপ্ন দেখছেন মধু রপ্তানি। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।